চলে এসেছি আমাদের বাংলার বৃন্দাবন বা নবদ্বীপ ধামের বৃন্দাবন। যারা পশ্চিমবঙ্গে বাস করে তারা তো অবশ্যই জানে নবদ্বীপ কিসের জন্য বিখ্যাত, শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর জন্মস্থান। তো গৌরাঙ্গ মহাপ্রভুর এই জন্মস্থানে তো ঘুরতে এসেছি, তো ঘুরতে এসে এই যে একটা জায়গা এখানেও ঘুরতে চলে এসেছি। মানে এই জায়গাটা এত সুন্দর করে সাজিয়েছে না, একদম মানে বৃন্দাবন ধাম টাইপের মানে সাজানো হয়েছে। বৃন্দাবনে যেমন রাধাকৃষ্ণ রাসলীলার মানে যে রাসলীলার যে সিস্টেমটা সেরকম টাইপেরই এখানে সাজিয়েছে। কৃষ্ণ মানে যত নারী তত কৃষ্ণ, এরকম একটা ব্যাপার। সব খুব সুন্দর করে মনে হচ্ছে যেন জীবন্ত সব মূর্তিগুলো, আর দারুণভাবে মূর্তিগুলো তৈরি করা, আর খুবই সুন্দর। আর মানে ফুল গাছগুলোও এত সুন্দর লাগছে, আর শীতের দিন যেহেতু এই ফুলগুলো তো এমনি উঠে ফুটে যায়। তাছাড়া খুবই সুন্দর লাগছে জায়গাটা। আর সত্যি কথা বলতে মানে সব সখীদের সঙ্গে শ্রীকৃষ্ণকে দেখে মনটা আরও ভরে যাচ্ছে। আমাদের মতন এখানে আরও অনেকে এসছে ঘুরতে, আর এই যে পুচকি পাচকা নিয়ে আমিও আমার কন্যা নিয়ে যেমন ঘুরতে এসেছি, এরকম অনেকেই এসেছে। আর মাঝে মাঝে একটু ঘুরতে যাওয়া ভালো, বিশেষ করে এইসব তীর্থস্থানগুলোতে যদি একটু ঘুরতে যাওয়া যায় না, মনটা ফ্রেশ হয়ে যায়, মনটা খুব ভালো লাগে, ঘুরে একটু আনন্দ পাওয়া যায়, নিজেকেও খুব ভালো মনে হয়, মানে একটু শান্তি শান্তি ভাব লাগে এইসব জায়গায় আসলে। এই জন্য যারা কোথাও ঘুরতে যাও না বা যেতে চাও না, এই সব জায়গা একটু ঘুরে যাবে, দেখবে খুব ভালো লাগবে, মনে একটু শান্তি পাবে, তৃপ্তি পাবে এইসব জায়গায় এসে। তাই আমরাও ঘুরে নিলাম আর খুবই সুন্দর লাগছে। যারা মেয়ে আমার দৌড়াদৌড়ি করছে শুধু এক জায়গা থেকে ওই জায়গা, এই ধরে বোধে একটা মাজা কিনেছিলাম, বললাম এটা খা, তাই এটা ধরে বোধে একটু খাওয়ালাম। আর অ্যাকচুয়ালি জায়গাটা ভালো লাগছে কি কারণে, মানে ফুলগুলো যেহেতু এত সুন্দর করে মানে সব ফুটে ফুটে উঠেছে, সেই জন্য আরও বেশি ভালো লাগছে। আর সত্যি কথা বলতে এখানে আমি ভয়েসটা মানে আমার ভিডিও করার সময় যে ভয়েসটা ছিল অরিজিনাল ভয়েস, সেটা আমি দিতেই পারতাম, বাট কী হয়েছে এখানে গান চলছিল যার জন্য কপিরাইট ক্লেম চলে আসতে পারে, সেই জন্য আমি আমার ওই অরিজিনাল যে ভয়েস ছিল এখানে, যে মানে আমাদের যে ন্যাচারাল কথাবার্তা ছিল সেটা আমি দিতে পারিনি। এই জন্য আমাকে বাড়িতে মানে পরে এডিটের সময় ভয়েস ওভার করতে হলো, কিছু করার নেই, কপিরাইট ক্লেম চলে আসলে তো আবার মানে কোনো লাভের লাভ কিছুই না। আর আমার মেয়েও ছুটছে, খুব আনন্দ পাচ্ছে, ও খুব ভালো লাগছে এইসব জায়গা। মানে অ্যাকচুয়ালি মেয়েটাও বাড়ি থাকতে থাকতে বোরিং হয়ে যায়, যখন বাইরে নিয়ে যায় ও খুব আনন্দ পায়, খুব ঘুরে মজা পায়। আর বললামই এইসব জায়গায় ঘুরতে আসলে খুবই ভালো লাগে। আর আমরা এসেছি বাইকে, তো যার জন্য মানে আমরা স্টেশন হয়ে আসিনি, মানে নবদ্বীপ স্টেশন হয়ে আসলে হয়তো নবদ্বীপ স্টেশন থেকে 8-9 কিলোমিটার দূরত্ব হবে, কিন্তু আমরা গাড়িতেই এসেছি। আর এখান থেকে মানে গাড়িতে আমাদের সুবিধাটা বেশি হচ্ছে, ওই জন্য মানে একটা তো মন্দির না, মানে নানান রকমের মন্দির আছে নবদ্বীপ। আসলে যারা এসেছো তারা তো অবশ্যই জানো, যারা আসোনি তারাও একবার এসে ঘুরে যাবে। এখানে অনেক মন্দির আছে, ছোট মন্দিরও আছে, বড় বড় মন্দিরও আছে, তবে আসলে একবারে সব ঘুরে যাওয়াই ভালো। আমরা যতটা পেরেছি দেখেছি ঘুরেছি, আর সত্যি কথা এই যে এই জায়গায় এসে গেছি বাস, এখানে আমাদের অনেকক্ষণ ছিলাম আমরা, মানে এখানে ওই যে বললাম মনটা চায় এখানেই থাকি, এত সুন্দর পরিবেশ, যার জন্য এসব জায়গায় আসলে মন চায় না যে চলে যাই। তো এখানে আসলে অনেকক্ষণ থাকাও হয়ে যায়, ঘোরাও হয়ে যায়, আর ভালো লাগে মনের দিক থেকেও, ওই জন্য অনেকক্ষণ এখানে কাটালাম। আর যারা আসলে তারা অবশ্যই অবশ্যই একবার নবদ্বীপ ধামে এসে ঘুরে যেও, কারণ এই এই যে এখানটা যে এই যে রাধাকৃষ্ণের যে বৃন্দাবনের মতন যে সুন্দর দৃশ্য দেখতে পাবে।